মাধব মাধব এই বচনের ভিতরই সন্তানের যে নিত্য সম্বন্ধটা থাকে, এই সম্বন্ধটা এরা দুই ভাই অন্তরে প্রদীপ্ত হতে তাদের একেবারে দুই জোড়া বিস্ফোরিত নেত্র। আবার মাধব এটি কর্ণকুহরে অনুপ্রবিষ্ট হতে দুই ভাইয়ের যেন একেবারে আত্মনিবেদন করার চেষ্টা, আত্মসমর্পণ করার চেষ্টা। শ্রোতা শুনছেন তো, একেই বলা হয় স্মরণ সূত্রের মহিমা। এই স্মরণ সূত্রেই দুই ভাইয়ের হৃদয়ে যে ভক্তি বীজটা আছে সেটি ধীরে ধীরে অঙ্কুরিত হতে লাগলো, আবার অন্তরে অন্তরেও বীর্য পরিস্ফুট হতে লাগলো। দুই ভাই হলো যথাত্মমান প্রেম বাৎসল্য রসে, মাধবের মাধুর্যের রসে দুই ভাইয়ের চিত্ত একেবারে অভিনিবিষ্ট হয়ে উঠল। এখন দুই ভাই যেন একই সাথে বলতে চাইছে, ব্রহ্ম স্থাবর জঙ্গম পর্যন্ত যত জীব আছে সেই সকল জীব মায়িক দেহকে অবলম্বন করে আমি আমার এই রূপ অজ্ঞানতাতেই তো আচ্ছন্ন রয়েছে। আবার এই সকল জীবই যখন মাতৃপ্রেম কৃষ্ণ মাধুর্যে আকৃষ্ট হবে তখন তাদের সকলের হৃদয়ের যে আধার সেই আধার অনুসারে স্বভাবগত দাসত্ব অভিমানটা উদ্দীপ্ত হবে, আর তাতে কি হবে, আর তাতেই সর্ববিস্মরণ হয়ে যাবে। এই সর্ববিস্মরণটি হলে কি হয়, তখন একটু একটু করে ত্যাগ করতে হয় না মাতৃপ্রেম আর কৃষ্ণ মাধুর্যের মহারসায়ন ঘটে সেই সময়। প্রথম থেকে এই দুই ভাই ছিল প্রতিযোগিতায় বিরুদ্ধভাবে। এই দুই ভাইয়ের পিতা দর্শন শাস্ত্র পড়াতেন, অর্থাৎ ফিলোসফি পড়াতেন। ছোট ভাই আধো আধো স্বরে বলত ফিলিয়া ফিলিয়া, তা শুনে বড় ভাই সোফিয়া সোফিয়া বলে ভ্যাংচাত তাকে। আ শৈশব ঝগড়ার এই মীমাংসা অর্থাৎ ফিলিয়া, যার অর্থ প্রেম, আর সোফিয়া যার অর্থ হল অভিজ্ঞ। খুব অল্প মাত্রই সম্বন্ধ তারা দুজনে কিন্তু লাভ করেছিল। এই অল্পমাত্র সম্বন্ধ সূত্রেই দুই ভাইয়ের চিত্তে বিশুদ্ধি সাধিত হল। দুই ভাইয়ের হৃদয়েও এখন কৃপাশক্তি ধীরে ধীরে কাজ করতে লাগল। এই কৃপাশক্তির কথা দুই ভাই কিন্তু জানছে না, তাদের অজ্ঞাতসারে কৃপাশক্তির সযত্ন প্রয়াসে শরণাগতির যে পথটা সেই পথটিকে উন্মুখ করে দিয়েছে। তাদের জীবনও নিয়ন্ত্রিত হলো এই কৃপাশক্তির দ্বারা। কৃপাশক্তি অর্থাৎ কিছু করে পাওয়া। আবার এই কৃপাশক্তির একটি স্বাভাবিক গুণ এই যে অপর সমস্ত কিছুই বিস্মৃতি করিয়ে জীবকে কেবল কৃষ্ণ স্মরণে আর মাতৃচরণে বেঁধে দেওয়া। হঠাৎ করে ছোট ভাই একদিন বড় ভাইকে শোনালো যে, দাদা দাদা রে শোন, তোর শ্যাম কি করেছে, কুটিলার কথা শ্রবণ করে আয়ান আয়ান শ্রীমতীকে হাতে নাতে ধরে দণ্ড দিতে মাধবী বনে খড়গ হাতে যায়। আয়ানকে আসতে দেখে ললিতা বিশাখা হাঁপাতে হাঁপাতে সংবাদ দিল রায়ের কাছে। শোন রে রায় শোন, তোর আয়ান যে এদিকেই আসছে রে, এ যে ভীষণ বিপদ, জানিস তো ভাই।
কথা কানে কানে হাঁটে আর কুৎসা কুৎসা হাওয়ায় পুষ্ট হয়ে ক্রমে দেশ জুড়ে বসে আয়ান জোরে জোরে বলছে আমার মায়ের কপালে তিনটে নেত্র আর আমার আমার দুটো চোখ আজ এই দুটো চোখ দিয়ে দেখব রাধে রাধে তোমার কীর্তি আমি আজ দেখব রাধে বলে একটা গর্জন রোষ গর্জন শুনে সকলে বলে উঠল সর্বনাশ দুলালে ওই যে আসিছে আয়ান
কথা শুনে তোর ওই ঘনশ্যাম লো ঘনশ্যাম কি করেছে শুন তোর ঘনশ্যাম তখন রূপ বদলে মহিষ ও মোহিনী মহিষ ও মর্দিনী মানুষ ও মালিন্য হরা এই রূপটিতে দাঁড়িয়ে আয়ান বলছে ও হো ধন্য রাধে পূজিচ আদ্যে ধন্য রাধে অশ্রুপ্লাবিত চক্ষে আয়ান বলছে আহা আমার রাধে তো শ্যাম সোহাগী নয় এ যে শ্যামা দুলালি আয়ানের অনুভব আত্মাতে রতি তত ভিন্নে বৈরাগ্য এটি ভক্তিপথের সোপান আয়ান প্রণাম করছেন বিস্তারিণী শিব শ্রীমন্তিনী দেহি দিনে কৃপা কনা মাম দেহি দিনে জানিস তো দাদা সরল মনে সহজভাবে সহজ ভাষায় গান গেয়ে ডাকলে যেমন রামপ্রসাদ নীলকণ্ঠ কমলাকান্ত
আরো সকল সন্তানরা মায়ের দর্শন পেয়েছে। আর তোর মাধব, তোর মাধব কি করত? বাঁশি বাজিয়ে করুণ সুরে সবাইকে ডাকত। তার তো মুখে ডাকার সাধ্য ছিল না রে, মুখে ডাকার সাধ্য ছিল না, কেন জানিস? কারণ তোর মাধব তো চুরি করে খেত, চুরি করে খেত বলে, বুঝলি? তাই একটাই উপায় দাদা, দোকান দিয়ে শোন রে। ও দাদা রে, সাধু সঙ্গে যা, মায়ের গুণ গা, সাধু সঙ্গে যা, মায়ের গুণ গা। ও দাদা রে, সাধু সঙ্গে যা, মায়ের গুণ গা, সাধু সঙ্গে যা। ওরে দাদা, দয়া করে তবে শোন, দুর্জন দমন লাগে, তোর ঠাকুরের হাতে তো চক্র দেখা যায় রে, আর মায়ের খড়গটি, মায়ের খড়গটি মা বিস্ময় সাগরে ফেলে দেয় রে দাদা। মায়ের এই খড়গটির ভয়ে কেউ কখনো খারাপ কাজ করে না, দুষ্ট দুর্জনে দণ্ড নিত্য প্রয়োজন। দাদা রে, এই দণ্ড কৃপাণটি অদৃশ্যভাবে দণ্ড দান করে, কখনো ভূমিকম্প রূপে, কখনো বা প্রভঞ্জন রূপে, ঘূর্ণি বায়ু রূপে, বা ভীষণ প্লাবন বা বজ্রপাত রূপে, আবার সংক্রামক ব্যাধি রূপে। তাই ও দাদা রে, সাধু সঙ্গে যা, মায়ের গুণ গা, সাধু সঙ্গে যা।